হাবড়ার নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ পাওয়া গেল পাশের জেলায়। পরিজনদের সাথে নিয়ে ছাত্রীদের আনতে রওনা দিল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার এক। হাবড়াতে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ মিলল প্রতিবেশী জেলা নদিয়াতে। নদিয়ার হাঁসখালীর কোনো এক জায়গায় তাদেরকে উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই নিখোঁজ ছাত্রীদের উদ্ধারে পুলিশের সাথে ওই এলাকায় পৌঁছেছেন পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় পুলিশ একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তবে কি কারণে ওই তিন ছাত্রী পরীক্ষা না দিয়ে এত দূরে চলে গেল, কার সাথে গেল, ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। প্রসঙ্গত, কয়েকদিন আগে অষ্টম শ্রেণীর তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর চব্বিশ পরগনার হাবড়া এলাকায়। বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে আর বাড়িতে ফেরেনি তারা। ঘটনার পর চার দিন পার হয়ে গেলেও তিন ছাত্রীর খোঁজ না মেলায় উদ্বেগে ছিলেন পরিবারের সদস্যরা। নিখোঁজ ছাত্রীরা প্রত্যেকেই হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর পড়ুয়া। জানা গিয়েছে, গত এক তারিখ স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় তিনজন, তবে তারা কেউই সেদিন স্কুলে যায়নি, এরপর উধাও হয়ে যায়। ঘটনায় পৃথকভাবে দুটি থানাতে নিখোঁজের অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। ঘটনার তদন্তে নেমে নদিয়ার হাঁসখালীতে তাদের সন্ধান পায় পুলিশ। ছাত্রীদের সন্ধান মেলায় কিছুটা হলেও স্বস্তিতে পরিবারের সদস্যরা। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, আশার আলো তো একটা বটেই, তিন ছাত্রী উদ্ধার হয়েছে সেরকমই একটা খবর আমাদের প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি। তবে তাদেরকে শনাক্ত করার জন্য হাবড়া থানা থেকে তাদের পরিবারের লোকজন সহ থানার প্রশাসনের লোকজনেরা হাঁসখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে। ওখানে গিয়েই ব্যাপারটা আরও একদম পরিষ্কার হয়ে যাবে যে হ্যাঁ, ওরাই তারা। তবে প্রশাসন বলছে আমরা উদ্ধার করতে পেরেছি, এটুকুই জানতে পেরেছি আমরা, হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে। এবং যে নিখোঁজ ছাত্রীর বাবা মাম গাইন, তার সাথেও আমাদের কমিটি মেম্বারের কথা হয়েছে। তিনি নিজে ফোনে বলেছেন যে আমরা যাচ্ছি, আমরা ওদেরকে শনাক্ত করতে হয়তো পেয়ে যাব। ওদের ওরাদের ধরা পড়লে পুলিশই বার করতে পারবে যে কিভাবে গেল। নিশ্চয়ই প্ল্যানিং কিছু ছিল, তা না হলে বিনা প্ল্যানিংয়ে অত দূর চলে যাবে। এবার সেটাই জানার যে ওরা কি কোনো এমন কোনো মানে ট্র্যাপে পড়েছিল, নাকি ওরা নিজেদের ইচ্ছায় গেছে। এবার সেটা তো সম্পূর্ণ ওরা না আসলে আমরা অন্ধকারে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।